নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্ন সোনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টার বৃষ্টিতে শিলচরে কৃত্রিম বন্যা, নাজেহাল মানুষ। বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজারিকা বেতুকান্দি বাঁধ পরিদর্শন। জেলা দিবস উপলক্ষে সাংস্কৃতিক শোভাযাত্রা, শিলচর পরিক্রম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঘন্টা পাঁচেক লাগাতার বৃষ্টির ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় ডুবল। দিনভর শহরের বহু এলাকা জলের তলায় ছিল। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিঙ্ক রোড, সোনাই রোড, শিলংপট্টি, জেল রোড, অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জমাজলে ডুবে থাকায় মানুষের সমস্যা শেষ ছিল না। পথচারী থেকে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় জনসাধারণের অভিযোগ, শিলচর রাঙ্গিরখাল সহ শহরের বিভিন্ন নালা আবর্জনায় ভরে থাকার কারণে জল টানতে পারছে না। এছাড়াও সংস্কার কাজের দরুন কিছু নালা প্রায় বন্ধ। সব মিলিয়ে জমাজলে হাবুডুবু খেতে হচ্ছে শহরবাসীকে। রাজ্যের জলসম্পদ ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা বরাক সফরে এসেছেন। সোমবার কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মন্ত্রী হাজারিকা শিলচরে বহু বিতর্কিত বেতুকান্দি বাঁধ পরিদর্শন করেন। বাঁধ পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, বেতুকান্দি স্লুইস গেটে জনসাধারণের চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শিলচরবাসীকে তিনি কথা দেন, আগামী অক্টোবর মাসে একটি ডবল শাটার স্লুইস গেটের কাজ শুরু হবে। 9 থেকে 10 কোটি টাকার এই ডাবল শাটার স্লুইস গেটের কাজের বাজেট থাকবে। পীযূষ আরও জানান, স্লুইস গেটের কাজ কোনো অসুবিধা হয়নি। গেট থেকে 30 মিটার দূরে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই বলে জানান তিনি। বেতুকান্দি বাঁধ পরিদর্শন কালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, ঝলক চক্রবর্তী, জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় সহ সহকারী আধিকারিকগণ। একচুয়ালি স্লুইস গেটখন এখন ইরিগেশন ডিপার্টমেন্টৰ আছিলে। তেওঁলোকৰ স্পেসিফিকেশ্যন বেলেগ আছিলে, আমাৰ স্পেসিফিকেশ্যনত আৰু অলপ ডাঙৰ হ'ব। এইখনৰে এই বছৰটো আমি যদি চলি ল'ব পাৰোঁ, উৎসৰবাসীক কাছাৰবাসীক কথা দি গ'লোঁ, অহা অক্টোবৰ মাহৰ পৰাই এখন ডাবল শ্বাটাৰ্ড স্লুইচ গেট আৰু কাম আমি আৰম্ভ কৰিম। ইয়াত ডাবল শ্বাটাৰ্ড খুব ভাল হ'ব, প্ৰায় 9 কোটি 10 কোটি টকা বাজেটৰ হ'ব। গতিকে তেতিয়া সম্পূৰ্ণভাৱে সমস্যাটোৰ সমাধান হ'ব। মই ভাবোঁ এইবাৰ যোৱাবাৰ নিচিনা ভয়ানক পৰিস্থিতি নহয়। আমি যথেষ্ট কাম কৰিছোঁ, অলমষ্ট ডাবল মথাউৰি বনালোঁ, এম্বেংমেণ্ট বনালোঁ। স্লুইচ গেটখনো ফাংচনিং, কিন্তু স্লুইচ গেটখনৰ সন্মুখত স্লুইচ গেটখনৰ একো হোৱা নাই। স্লুইচ গেটখনৰ পৰা 30 মিটাৰ দূৰত ডিফ্লেক্টৰখিনিতহে অলপ এফেক্ট হৈছিলে, আৰু সেই ডিফ্লেক্টৰখিনি আছিল টেম্পৰেৰী ডিফ্লেক্টৰ্ছ। আমি তাত কংক্ৰিট কৰিব লাগিব, এইখনো আমি কৰিম কমপ্লিট অহা বছৰ। আৰু এখন নতুন বেতুকান্দিত প্ৰায় 10 কোটি টকাৰ স্লুইচ গেট কৰিম, আপোনালোকক মই প্ৰতিশ্ৰুতি দি গ'লোঁ। মুঠৰ ওপৰত শিলচৰবাসী ৰাইজ, কাছাৰবাসী ৰাইজক বানপানীৰ পৰা আমি মুক্ত কৰিবলৈকে যিমান পাৰোঁ যত্ন কৰিম, পুনৰবাৰ মই কথা দিছোঁ। টেকনিকেল ইছ্যু আছে, মই কৈছোঁ এইখন একচুৱেলি স্লুইচ গেট আছিল ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট। আমি কমপ্লিট কৰিছিলোঁ, কিন্তু এইবাৰ মই দেখিছোঁ যে পানীৰ প্ৰেছাৰটো অলপ বেছি। মই যেতিয়া আজিৰ পৰা 2 মাহ আগত আহিছিলোঁ, তেতিয়াতো ইয়াতে বৰষুণ নাছিলে, পানী নাছিলে, পানীৰ প্ৰেছাৰটোৰ বিষয়ে মই জনা নাছিলোঁ। আজি আহি ফিল কৰিছোঁ যে পানীৰ প্ৰেছাৰটো যিহেতু বেছি, আৰু এখন ইয়াতে নতুন স্লুইচ গেট লাগে। এইখন কাছাড়ে জেলা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার বিকাল 4টে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় সূচনা করেন কাছাড় জেলাশাসক ও পুলিশ সুপার। শোভাযাত্রাটি জেলাশাসকের কার্যালয় থেকে বের হয়ে দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা পুলিশ পয়েন্ট, মহিলা কলেজ হয়ে শিলংপট্টি ডিসি বাংলা রোড, টেনিস ক্লাব হয়ে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শেষ হয়।
কাছাড় জেলা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার, জেলাশাসক, এডিসি সহ সহকারী আধিকারিকগণ। শোভাযাত্রা শেষ করে বক্তব্য রাখেন কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপার। ये अब हम लोग का जो हम लोग पिछले 20 दिन से जो इवेंट्स कर रहे थे छोटे स्केल पे, कल उनका कल्मिनेशन है और जो ग्रैंड फिनाले डिस्ट्रिक्ट डे का, वो कल शाम को 6 बजे हम लोग बंग भवन में मनाएंगे। उसी के लिए हम लोगों ने एक आज एक दिन पहले एक बस टाउन के बीच में जो हम लोग वॉक करते हैं, वो सारे हम लोग के जो ट्राइब्स, हमारे इतने ट्राइब्स, स्कूल के बच्चे, आंगनबाड़ी, सबको लेकर हम लोगों ने एक वॉक किया ताकि जो फाइनल एक राउंड ऑफ जागरूकता है जो यहाँ के पब्लिकों को पता चले, सारे ब्लॉक्स में हुआ है, सारे सर्कल्स में हुआ है डिस्ट्रिक्ट डे का इवेंट। तो आशा है कि जो हम लोगों ने 20 दिन से मेहनत की है, कचार के निवासियों को ये डिस्ट्रिक्ट डे की अहमियत पता चले, इस डिस्ट्रिक्ट की सिग्निफिकेंस, इसकी इंपॉर्टेंस के बारे में पता चले, लोगों को गर्व हो कि वो कचार के निवासी हैं। इसी एम के साथ हम लोगों ने डिस्ट्रिक्ट डे का एक छोटा सा प्रयास किया था और आशा करते हैं कि ये प्रयास जो हमने इस साल स्टार्ट किया है, ये एक ट्रेडिशन बन जाए और 13 जून हर साल कचार डिस्ट्रिक्ट डे फाउंडेशन के तरह से मनाया जाए। थैंक यू। মণিপুর নাগাল্যান্ড জাতীয় সড়ক দ্বিতীয়বার অবরোধ হওয়ায় শিলচর মণিপুর সড়ক দিয়ে মালবাহী ট্রাক পৌঁছানো হচ্ছে মণিপুরে। ইম্ফলে ফের পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা নাগাল্যান্ড মণিপুর জাতীয় সড়কে দ্বিতীয়বার অবরোধ গড়ে তোলার দরুন বর্তমানে আসাম মণিপুর সংযোগী জিরিবামের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কটি মণিপুরের লাইফলাইন হয়ে উঠেছে। এই সড়ক দিয়ে আসাম রাইফেলসের কড়া নজরদারি রেখে বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলি ধীরে ধীরে ইম্ফল রওনা করায়। ট্রাকগুলিতে থাকা প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী ইম্ফলে বসবাসকারী জনসাধারণের জন্য পাঠানোর ব্যবস্থা করছে আসাম রাইফেলসের ব্যাটালিয়নের জওয়ানরা। এখন অপেক্ষা শীঘ্রই ইম্ফল নাগাল্যান্ড জাতীয় সড়কটি অবরোধমুক্ত করা, যাতে আরও বেশি ট্রাক সেখানে পৌঁছতে পারে। ইম্ফল ও মণিপুরের মানুষ যারা বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সমস্যা সমাধান হয়। सही है, लेकिन वो लोग कहते हैं तो सही है, लेकिन हम लोग के लिए बहुत प्रॉब्लम है। डाबलों के लिए नीचे उतरना है, क्या करना है, लेकिन बहुत प्रॉब्लम है रास्ता पे। लेकिन क्या होगा नहीं होगा, हम लोग भी बहुत परेशान है, लेकिन जाना तो चाहता है, जाना भी जरूरी है। हम आज ही पूछा है गुवाहाटी से, ऐसे एक महीना जैसा हो गया गुवाहाटी में बैठा हुआ। हम लोग 10 तारीख से वहाँ पे, इसीलिए जाएगा सोच के, लेकिन डर के वजह से आया नहीं था। लेकिन अभी थोड़ा खुला सा हुआ था बोल के खुद गरीब चला के समय पर सही से काम करवा देता। अभी हम लोग जाने के लिए डर तो नहीं, जाएगा घर पूछेगा, सोच के हम लोग आया था, पूछेगा भी तो है कल तो नहीं पूछेगा, परसों पूछेगा। यहाँ से जाएगा नुने तक जाएगा, नुने में फिर एक बार रहेगा, उसके बाद सुबह 7-8-9 बजे में छोड़ेगा, उसके बाद ही हम लोग इम्फाल में जाएंगे। इसीलिए हम लोग का दिल खुश है, लेकिन खाना पीने के लिए बहुत प्रॉब्लम है। लेकिन बटन वटन पहले तो जैसा तो नहीं हुआ, बटन वटन कुछ नहीं लाया था, लेकिन रात भर होने से भी खाने के लिए मिलता है होटल से, वही खरीदने के लिए जाने में 500-600 रुपये लगते हैं बारह में, लेकिन खाने के लिए 300 रुपया है तीनों आदमी खाने के लिए, लेकिन बारह में ज़्यादा चला जाता है। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পয়লা জুন থেকে অ্যান্টি ম্যালেরিয়া মাস শুরু হয়েছে, চলবে 30 জুন পর্যন্ত। ন্যাশনাল সেন্টার ফর ভিক্টর ভার্নি ডিজিজ কন্ট্রোল কাছাড় জেলা শাখা মাসব্যাপী অ্যান্টি ম্যালেরিয়া মাস পালন করবে। সোমবার শিলচর এস এম দেব সিভিল হাসপাতালে কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কাছাড় জেলা এনসিভিবিডিসির মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম বড়ভাইয়া। এদিন জোনাল ম্যালেরিয়া অফিসার ডক্টর সুমনা নাইডিং, জেলা ম্যালেরিয়া বিশেষজ্ঞ অঙ্কিতা দে, জেলা পরামর্শদাতা জহি হাসান লস্কর, এএমও সুজয় বর্মন, অ্যাকাউন্ট সহকারী অরিজিৎ নাথকে পাশে বসে ডক্টর মইনুল ইসলাম বড়ভাইয়া বলেন, দেশে ম্যালেরিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, ডেঙ্গু জ্বর ইত্যাদি এখনও তো বহাল তবিয়তে রয়েছে, নির্মূলের উদ্দেশ্য এই এক মাসব্যাপী সচেতনতা অভিযান চালানো হবে। তিনি বলেন, জাপানিজ এনকেফেলাইটিস, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি সবসময় নজরদারি করা হয় এবং সংক্রমণ হয়েছে কিনা তার উপর ম্যালেরিয়া বিভাগের কাজ অব্যাহত, কিন্তু এই একটি মাস বিশেষভাবে সচেতনতা তৈরি করার জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, 2022 সালে কাছাড়ে 29টা ম্যালেরিয়া ডিজিজ ছিল, 2023 সালে এ পর্যন্ত
14টা ম্যালেরিয়া ডিজিজ পাওয়া গেছে। 2022 সালে 20টা ম্যালেরিয়ার মধ্যে 14টা মাইগ্রেট ছিল এবং এবছরের ম্যালেরিয়ার মধ্যে 10টা মাইগ্রেট ছিল। এসব মাইগ্রেট কেস প্রতিবেশী ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয় ইত্যাদি রাজ্য থেকে এসেছে, কারণ এইসব এলাকায় মানুষের কাজের জন্য যান এবং সেখান থেকে সংক্রমিত হয়ে আসেন। ম্যালেরিয়া কেস 22 ডিগ্রিতে যে 20টা কেস ছিল, 20টার মধ্যে 14টা মাইগ্রেটেড এবং 23 ডিগ্রিতে যে 14টা কেস আছে এর মধ্যে 10টা মাইগ্রেটেড। মাইগ্রেটেড মানে এগুলো মানুষ, আমাদের আপনারা জানেন আমাদের বর্ডারিং স্টেট হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর। আমাদের আমাদের এরিয়ার মানুষ সেখানে কাজে যায়, সেখানে গিয়ে হয়তো কোনো কারণে ইনফেক্টেড হয়ে সেখান থেকে রোগটা নিয়ে আসে। এগুলো কেসকে আমরা মাইগ্রেটেড বলি। তো এখানে তো দেখা যায় পরিসংখ্যানে দেখা যায় 23 ডিগ্রিতে আমাদের আউট অফ 14 কেস 10টা মাইগ্রেটেড এবং আমাদের ইন্ডিজিনাস অর্থাৎ আমাদের কাছাড়েই অরিজিন হচ্ছে 4টা কেস। কিন্তু 4টা কেস ভেবে আমাদেরকে আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজে আপনাদের সহযোগিতা একান্ত দরকার। এবং ডেঙ্গু কেস 22 ডিগ্রিতে 13টা ছিল, 23 ডিগ্রিতে এখন পর্যন্ত 8টা আছে। জাপানি এনকেফালাইটিস সৌভাগ্যবশত গতবার 8টা ছিল, এইবার এখন পর্যন্ত 1টা হয় নাই। এবং এগুলা রোগ প্রতিরোধ করার জন্য আমরা করি কী করি, একটা করি আমরা আইসি বিসিসি অর্থাৎ মানুষদের কাছে গিয়ে ওদেরকে বোঝানো কীভাবে চলতে হবে, কীভাবে চললে রোগ হবে না। তো বাইশে প্রশাসনিক কাজ ও অ্যাকাউন্টিং নিয়ে রাধামাধব কলেজ অশিক্ষক কর্মচারীদের এক দিবস প্রশিক্ষণ কর্মশালা সোমবার কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজ IQSC-র উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় পৌরোহিত্য করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অসীমা রায়। এদিনের প্রশিক্ষণ কর্মশালার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত হেড অ্যাসিস্ট্যান্ট প্রণব কুমার দে। তিনি কলেজের উন্নয়নে প্রশাসনিক কাজে মনোনিবেশ করেন। কীভাবে করা উচিত সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি ওদেরকে বিশদ বিবরণ বুঝিয়ে দিয়েছি। বিশদ বিবরণ বুঝাতে গিয়ে আমার দীর্ঘ 40 বছরের রাধামাধব কলেজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে ওদের সাথে শেয়ার করেছি। ওদেরকে বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করেছি, যেমন অ্যাডমিশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বলতে যেটা বোঝায়, তারপর একাডেমিক ওয়ার্ক বলতে কী বোঝায়, অফিস অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে কী বোঝায়, এস্টাবলিশমেন্ট ওয়ার্কের সাথে কী কী জড়িত, অ্যাকাউন্টিং প্রসেস, স্যালারি, বাজেট ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে আমি ওদের পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছি। আলোচনা করে ওদের বুঝিয়েছি, সর্বশেষে ওদের সাথে আমার মত বিনিময় হয়েছে, ওরা নিজেরা উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে ওরা আমাকে এসিওর করে বলেছে যদি কোনো প্রয়োজনে লাগে আমি যেন ওদেরকে দীর্ঘ সহায়তা করি। মহা জনসম্পর্ক অভিযানে নেতৃত্ব দিতে করিমগঞ্জে আসলেন বিজেপির কেন্দ্রীয় উপসভাপতি। এদিন জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় উপসভাপতি বৈজয়ন্তজয় পাণ্ডা বলেন, বিজেপি সরকারের এই 9 বছরের কার্যকালে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যার উদাহরণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি সরকারের বেশ কটি উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এদিন সাংবাদিক সম্মেলনে। তিনি আরও বলেন, করোনাকালে ভারতের বিজেপি সরকার যেভাবে করোনা মহামারীর মোকাবেলা করেছে তার প্রশংসা আজও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে শোনা যায়, যা ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে। इसी से शुरू हुआ आज और 2 दिन तक चलेगा। इस पर जो मूल बिंदु है कि मोदी सरकार के 9 वर्ष पूर्ण होने पर अगर हम थोड़ा ध्यान दें, इन 9 सालों में भारत की जो चित्र है देश में विदेश में, इसमें संपूर्ण तरफ से परिवर्तन हुआ है। अब पिछले
नौ सालों से, लेकिन खास करके कोरोना समय से अगर देखें तो न केवल भारत ने, जो कोरोना के समय कहा जाता था कि हम मुकाबला नहीं कर पाएंगे, अगर आप आंकड़े देखें तो दुनिया में अगर कोई देश सबसे अच्छी तरह से मुकाबला किया कोरोना का, वो हुआ भारत का। मोर्टेलिटी रेट सबसे कम रहा और इतिहास में सबसे बड़ी, सबसे बड़ा टीकाकरण अभियान सबसे कम समय में भारत ने ही करके दिखाया। ना केवल इतना, 100 से ज्यादा अन्य देशों को टीका पहुंचाकर भारत ने ही मदद किया। उसके बाद কাছাড় কেশুরীর বাড়ির সম্মুখের ঐতিহাসিক প্রাচীন রাস্তাটি মধুরা নদীতে তলে যাচ্ছে, বহু ঘর বাড়ি ও নদীর জলে তলে যাচ্ছে। এলাকাবাসী সংবাদ মাধ্যমের কাছে জানান, বিগত 10 থেকে 12 বছর আগে কাছাড় কেশুরীর সন্নত দাস মহাশয়ের বাড়ির সম্মুখে মধুরা নদীর পারে একটি রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে স্থানীয় জনসাধারণ উদারবন্দ বাজার ও উদারবন্দ ব্লক উন্নয়ন খণ্ড ও স্কুলে ছাত্রছাত্রীরা যাতায়াত করতেন। বর্তমানে এই রাস্তা ও বহু বাড়ি মধুরা নদীতে তলে যাচ্ছে বলে জানান তারা। ভুক্তভোগী জনসাধারণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও উদারবন সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোমের দৃষ্টি আকর্ষণ করেন। অতি শীঘ্রই বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানান। এই সনাত কুমার দাস কাছাড় কেশুরী, ওনার সন্নিকটে, ওনারই বাসা সনাতনপল্লী, আমাদের এরিয়াটাই সনাতনপল্লী। সেই রাস্তাটা আর বিগত 10 বছর আগে নাবার্ডের স্কিমে যে কাজ হয়েছিল, সে একদম ন্যূনতমের কাজ, যেটা মানে যখনই বৃষ্টি দিল তখন রাস্তাটা পুরো তলিয়ে গেছে নদীর তলায়। তো এখনই যে বর্তমানে যে পরিস্থিতি আপনারা দেখছেন, সেখানে মানে আপনি, আমি কি বলবো, আপনারাই তো দেখছেন যে মানে যাতায়াতের যে বিশেষ মানে কোনো সুবিধা নেই। এই রাস্তাটা ছিল কিন্তু আগের, যে এখন বর্তমানে যে এসআইআরডি অফিস হয়েছে ব্লক, ব্লকের সামনে, সেই ব্লক এসআইআরডির অফিসের সন্নিকটে সেই রাস্তাটা ছিল, এখন বর্তমানে নদীর তলায় সব মিশে গেল। তো এখন আমরা, আমাদের বিধায়ক, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আর তৎসঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেই পুরানো রাস্তাটা, যাতে এটা সুন্দরভাবে হয়, অতটুকু আবেদন সরকারের কাছে, আমরা হিমন্ত বিশ্ব শর্মার কাছে। সোমবার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি কাছাড়ের উদ্যোগে ও জগাই মধুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্কুলের ছাত্র শিক্ষকদের নিয়ে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। এই উপলক্ষে জগাই মধুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি কাছাড়ের পক্ষে আইনজীবী এল মোহন সিং, সম্মানিত অতিথি পি রাজেন্দ্র সিংহ, দীপক প্রজাপতি, সাংবাদিক ঘূর্ণি সিং। সবাই শিশুশ্রম প্রতিরোধ সচেতনতা গড়ে তুলতে বক্তব্য রাখেন আইনজীবী মোহন সিং, রাজেন্দ্র সিং, দীপক প্রজাপতি, সাংবাদিক ঘূর্ণি সিং, শিক্ষক দেবব্রত প্রণিক, নবম শ্রেণীর ছাত্র পল্লবী দাস ও সভা সভাপতি শিল্পজিৎ পাল প্রমুখ। সভায় ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মত বিনিময় করেন বিশেষ অতিথি মোহন সিংহ। ঠিকাদার দিয়ে কাজ করানো হয় না, ঠিকাদার থাকে না, একজন ঠিকাদারের আন্ডারে মিস্ত্রি কাজ করে তো অনেকটা, তো ঠিক এইভাবে লেবারেরও ঠিকাদার থাকে বড় বড় জায়গায়, ঠিকাদারের মাধ্যমে লেবার নিযুক্তি দেওয়া হয়, ভিক্ষা করে, যে বাচ্চারা যে ভিক্ষা করে, ভিক্ষা যারা করে তাদের ঠিকাদার থাকে বড় বড় সিটিতে, ঠিকাদারের মাধ্যমে কী করে সকালবেলা উঠে ছোটো ছোটো বাচ্চাদেরকে ওই যে চাইল্ড ট্রাফিকিং, বাচ্চাদের পাচার করা হয়, বিক্রি করা হয় না, কখনো কখনো বাচ্চা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওদেরকে কী করে কৃষকরা কিডন্যাপ করে নিয়ে বিক্রি করে দেয়, বিক্রি করার পর যাদের বিক্রি করে এমনও আছে অসৎ লোক, এরা অসৎ সমাজের ভালো লোক না, এরা তো এরা কী করে ভালো বাচ্চাদের নিয়ে হাত পা ভেঙে দেয়, হাত পা ভেঙে দিয়ে ওদেরকে ভিক্ষা বৃত্তি করায়, এদের আমাদের আছে ভারতবর্ষ আছে। সকালবেলা বেহাল সড়ক সংস্কারের দাবিতে ত্রিপুরার খেরেংজুড়িতে কলা গাছ রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করলেন জনগণ। আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরায় খেরেংজুড়ি এলাকায় বেহাল সড়ক সংস্কার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় উপজাতি সম্প্রদায়ের জনগণ। অল্প বৃষ্টিতে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক চড়ুইবাড়ি খেরেংজুড়ি এলাকায় মারণ ফাঁদে পরিণত হয়। এতে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন সহ স্কুল কলেজ পড়ুয়াদের। বিষয়টি বারবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানানো হলেও নেটফল শূন্য, ফলে বর্তমান মরশুমে এই সড়ক সমস্যার স্থানীয়দের দুর্দশার অন্ত নেই।
সুরক্ষিত শৈশব সোনালী অসম বিষয়ক শিশু সুরক্ষার 90 দিবসীয় সচেতনতা অভিযানের সূচনা করলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব। সোমবার সকাল 10টায় করিমগঞ্জ রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই অভিযানের সূচনা করা হয়। করিমগঞ্জ জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে ও করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সমগ্র করিমগঞ্জ জেলা জুড়ে চলবে 90 দিবসীয় সচেতনতা সভা। এই সচেতনতার মূল উদ্দেশ্য হল শিশু পাচার, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু হেনস্থা ও শিশুদের অন্যান্য হেনস্থা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। বেসিক্যালি অন্য কিছু রিলেটেড ইস্যুস আছে, সেটা এরকম না যে অ্যাওয়ারনেস ছিল না, অ্যাওয়ারনেস ছিল, কিন্তু এই 90 ডেজ প্রোগ্রামে আমরা অ্যাগ্রেসিভলি আমরা সোসাইটির যেগুলো পকেট আছে, যেখানে এতটা অ্যাওয়ারনেস করার পরেও সেই অ্যাওয়ারনেসের একটা ধরুন একটা এফেক্ট আসেনি, সেগুলো জায়গাতে আমরা পেনিট্রেশন করার জন্য চেষ্টা করব। বিভিন্ন ধরনের চাইল্ড ইস্যুস আছে, আপনারা জানেন চাইল্ড লেবার, চাইল্ড ম্যারেজ, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড ট্রাফিকিং, সাইবার ক্রাইম ইত্যাদি। সেরকম না যে আজকে থেকে আরম্ভ হয়েছে, এটা অনেক সময় থেকে চলে আসছে, কিন্তু এখন গভর্নমেন্ট ইজ বিকম ভেরি স্ট্রিক্ট। আপনারা জানেন চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে কত ধরনের ড্রাইভ নেওয়া হয়েছে, কত বিভিন্ন ধরনের ইয়ে করা হয়েছে। সো এখানে যেমনি আমাদের ডিএসপি মহোদয়া বলেছেন, আপনাদের সবার কাছে এই অ্যাপিল আছে, আমাদের মিডিয়া বন্ধুরাও আছেন, আপনাদের কাছেও এই অ্যাপিলটা আছে যে এই কাজটা একমাত্র ডিসিপিও অফিস বা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন আমরা করতে পারবো না, সেটা করার জন্য আপনাদের সবার সহায় সহযোগিতা আমাদের প্রয়োজন। নানা দুর্নীতির অভিযোগে জড়িত গান্ধী গ্রাম সমবায় সমিতির সচিব বিশ্বজিৎ দেবরায় পলাতক, পুলিশের জাল্লাশি জারি। অসমের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, অসম সরকারের কোনো বিভাগের আধিকারিক বা অন্যান্য কর্মী দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের ঠাঁই হবে জেল হাজতে। কিন্তু মুখ্যমন্ত্রী এত কড়া পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সমাজে কিন্তু দুষ্ট লোক দুর্নীতি করতে এক পা অপিচু হচ্ছে না। সোমবার এরকম একটি ঘটনার সাক্ষী হয়ে রইল গান্ধীনগর জিপি এলাকার মানুষ। জানা যায় কয়েক বছর আগে গান্ধীগ্রাম সমবায় সমিতির সচিব বিশ্বজিৎ দেবরায় দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছেন, খাদ্য বিভাগ ও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্নীতির সিঁড়ি বানিয়ে তুলেছিলেন। কাউকে তিনি মুখ খুলতে দেননি এ ব্যাপারে, কিন্তু কথাই আছে না, বাপেরও বাপ আছে, তা আবার প্রমাণ হলো গান্ধীগ্রাম সমবায় সমিতিতে। ওনার উপর বিভিন্ন অভিযোগ আছে, ডিলার মারফত বিভিন্ন অভিযোগ এসেছে, উনি মিড ডে মিলের যে কমিশন এগুলো ডিলারকে দেন নাই এবং প্রত্যেক পার কুইন্টালে উনি 13 টাকা করে কেটে রাখেন, এইভাবে বিভিন্ন চাল শর্ট দেখায়, এভাবে বিভিন্ন অভিযোগ আছে। এই এই অভিযোগ নিয়ে মানে কুইন্টালে কার কাছ থেকে টাকা রাখেন? এই ডিলার এজেন্টের কাছে। তো এই অভিযোগের মাধ্যমে পুলিশ তদন্ত করতে এসেছে ওনার বাড়িতে, কালকের থেকে পুলিশ ওখানে ওনার বাড়িতে ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু সমস্ত রাত কাটিয়েও এখন অবধি ওনাকে ধরতে পারে। তো এই এই নিয়ে ওনার উপরে এই যে অভিযোগ আসছে, এই অভিযোগের ভিত্তিতে সমস্ত এলাকাবাসী বা এই গান্ধীগ্রাম সমবায় সমিতির আন্ডারে যারা লোকজন আছে অত্যন্ত খুশি যে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। কয়েক ঘন্টার বৃষ্টিতে শিলচরে কৃত্রিম বন্যা, নাজেহাল মানুষ। বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজারিকা বেতুকান্দি বাঁধ পরিদর্শন। জেলা দিবস উপলক্ষে সাংস্কৃতিক শোভাযাত্রা, শিলচর পরিক্রম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।